কলকাতায় অনলাইন ডেলিভারি বয়ের কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের। ঘটনায় শোকের ছায়া অশোকনগরে। পথ দুর্ঘটনায় পরিবারের একমাত্র রোজগারে যুবকের মৃত্যুতে শোকের ছায়া নামলো পরিবারে। জানা গেছে রবিবার রাত 9:30 নাগাদ যশোর রোডের বিটি কলেজের সামনে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বছর 27-এর অজয় ঘোষ নামে এক যুবকের। তার বাড়ি অশোকনগর থানার বালিয়াডাঙ্গা এলাকায়। অজয় মধ্যমগ্রাম থেকে এয়ারপোর্ট থানা এলাকায় অনলাইন খাবার ডেলিভারি বয়ের কাজ করতেন। প্রতিদিনের মতন রবিবারেও তিনি কাজে যোগ দেন। রবিবার রাত 9:30 নাগাদ যশোর রোডের বিটি কলেজের সামনে দিয়ে অজয় যখন খাবার ডেলিভারির জন্য এয়ারপোর্ট থানার দিকে যাচ্ছিলেন, তখন পেছন দিক থেকে একটি ট্রাক অজয়ের বাইকের পেছনে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে ছিটকে পড়েন অজয়। স্থানীয় এবং পুলিশের তৎপরতায় গুরুতর জখম অবস্থায় অজয়কে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা অজয়কে মৃত বলে ঘোষণা করেন। রাত্রি ভোরে বাইক সাথে লরির অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাতে একজন সুইগির ছেলে স্পট ডেড হয়ে গেছে। আফদালপুরের ছেলে, আফদালপুর নতুনপল্লির ছেলে। পরিবার সূত্রে জানা গেছে বেশ কয়েক বছর আগেই অজয়ের মা মারা গিয়েছেন, বাবাও বার্ধক্যজনিত কারণে অসুস্থ। অজয়ের স্ত্রী 2 মাসের অন্তঃসত্ত্বা। তারই মধ্যে পরিবারের একমাত্র রোজগারের পথ দুর্ঘটনায় এইভাবে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। বাড়িতে খবর সুযোগিতে কাজ করতো, বাড়িতে বললো স্পট ডেড এই ব্যাপার। আমি তো জানতাম না, আমি তো গাড়ি থেকে এসেছি, আর দাদা যেটা বললো এই ব্যাপার। আর আমার ভাই ছিল একদম পুরো ভালো ছেলে। কি কাজ করতেন? ওই গেঞ্জি মিলে কাজ করতো, ওভার টাইমে ওই সুগিতে কাজ করতো। পরিবারে ও এখন ওয়াইফ আছে আর ও প্রেগনেন্ট বউ, বেশি দিন বিয়ে করেনি, বিয়ে করেছে এই 1.5 বছর হয়েছে। এবার আমরা কীভাবে কী করবো? আমাদের পরিবারে একটাই ছেলে ছিল কাকার ফ্যামিলিতে। এবার আমরা কী করে কী খাবো, কী থাকবো, বউটা কী করবো, আমরা সেটাই ভাবছি। পরিবার থেকে শুরু করে গোটা বালিয়াডাঙ্গা এলাকায় শোকস্তব্ধ। বাবা আর দুই স্বামী স্ত্রী তো বাইকের লরির সাথে ধাক্কা। কি কাজ করে? ও সুইগি কোম্পানি ফুড ডেলিভারি করত। এলাকার সবার কাছেই অজয় ভালো ছেলে হিসেবে পরিচিত ছিলেন। অজয়ের মৃতদেহ বাড়ি ফিরলে শেষবারের জন্য তার মুখটি দেখার জন্য পরিবারের সদস্যদের পাশাপাশি ভিড় করেছেন পাড়া প্রতিবেশীরাও। খাবার ডেলিভারি করতে যাচ্ছিল বাইকের সাথে, আর 12-16 চাকা ট্রাকের সাথে ধাক্কা লেগে গেছে, তার পরে গিয়ে মাথা ফেটে গেছে, এটাই শুনেছি। হ্যাঁ, পিছন দিক থেকে মেরেছে। সংসারে বাবা আর স্বামী স্ত্রী বাড়ির দুজন। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, অশোকনগর।